একদম ঠান্ডা মাথায় তুমি যদি বর্তমানে রয়েছ, তাহলে এই ভিডিওটা দেখো, নতুবা তুমি যখন একদম শান্ত থাকবে তখন এই ভিডিওটা দেখবে। মানে তোমার মাথাতে কোনো দুশ্চিন্তা যখন থাকবে না তখন তুমি এই ভিডিওটা দেখবে। ধরো তোমাতে আর আমাতে একদম পার্সোনাল কথা হচ্ছে, তোমার সঙ্গে তোমার মনের মানুষের যে কারণেই হোক না কেন ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, মনোমালিন্য হয়েছে, বর্তমানে রিলেশনটা আর স্বাভাবিক নেই। যে কারণেই হোক না কেন তোমার মনের মানুষ এই রিলেশনটার থেকে বেরিয়ে যেতে চাইছে, তুমি কি করবে? বন্ধুদের কাছ থেকে হেল্প নেবে, তাকে বারবার বোঝানোর চেষ্টা করবে, বারবার কল করবে, বারবার মেসেজ করবে, তোমার কি কি প্রবলেম হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করবে, তোমার কতটা কষ্ট হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করবে, তার অবর্তমানে তোমার কি কি প্রবলেম ভবিষ্যতে হতে পারে সেই কথাগুলো তুমি বলবে। কিন্তু তাতে তার মন গলবে নাকি সে বিরক্ত হবে? পার্সোনালি তুমি নিজেকে জিজ্ঞেস করো। তুমি যখন তার মনটাকে গলানোর জন্য বারবার কল করবে, সে ধরবে নাকি কেটে দেবে? সে কি তোমার সঙ্গে কথা বলতে চাইবে, কোনো আলোচনায় আসতে চাইবে? চাইবে না, সে তোমাকে আরো বেশি করে ইগনোর করবে, আরো বেশি করে তুমি গুরুত্বহীন হবে, তোমার মানসিক পরিস্থিতি কেমন হবে, তুমি আরো ভেঙে পড়বে, আরো দুর্বল হবে, আরো কান্নাকাটি করবে, সবার থেকে আলাদা হয়ে যাবে। তুমি যাকে বোঝানোর চেষ্টা করবে সে তোমাকে উল্টো বোঝাবে, এই রিলেশনটার থেকে বেরিয়ে যা, ও তোকে ভালোই বাসেনি, আরো নানা রকম গল্প দিয়ে তোমাকে এটা প্রমাণ করার চেষ্টা করবে তুই এই রিলেশনটাতে ভালো থাকবি না। তুমি কিন্তু কাউকেই বোঝাতে পারবে না তোমার এই মুহূর্তে কি প্রবলেম হচ্ছে, তুমি কতটা কষ্ট পাচ্ছ, তুমি যে ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছ সেটা তুমি কাউকে বোঝাতে পারবে না, কারণ রিলেশনটা তোমার ছিল, বাইরের কেউ ফিল করতে পারবে না। আর তুমি ওকে মানে তোমার মনের মানুষকে বোঝাতেও পারবে না। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাকে তোমার সহ্য শক্তিটা এনি হাও বাড়াতে হবে, এনি হাও বাড়াতে হবে, যেন তেন প্রকারেন তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। ওই মানুষটা কিভাবে, তোমার ওকে ছাড়া চলে না, ওর কিন্তু চলছে, তুমি বারবার ফোন করছো, মেসেজ করছো, একে ওকে তাকে ওর কাছে পাঠাচ্ছ বা অন্যদেরকে দিয়ে ফোন করাচ্ছ, তাতে ও বিরক্ত হচ্ছে। তুমি এই কাজগুলো বন্ধ করো, আপাতত ওকে একা থাকতে দাও, একদম চুপচাপ একা থাকতে দাও, আর তুমি নিজে পরপর তিনটা স্টেপ নাও। নাম্বার ওয়ান, তুমি তোমার দুর্বলতা কাউকে দেখিও না, কাউকে না, নট এ সিঙ্গেল পার্সন। তুমি যে ভেঙে যাচ্ছ, তুমি দুর্বল হচ্ছ, সেটা তুমি কাউকে বুঝতেই দেবে না, তোমার বন্ধু বান্ধব, ওর বন্ধু বান্ধব, কাউকে না। তুমি একদম কুল হয়ে যাও, শান্ত হও, ঝড়টা ভেতরে বইছে, তার প্রকাশ যেন বাইরে কিছুতেই না পায়, এটা হবে তোমার প্রথম কাজ। তোমার দ্বিতীয় কাজ, তুমি কোনো স্যাড পোস্ট, স্যাড স্ট্যাটাস দেবে না, ওকে বারবার ফোন করবে না, বারবার মেসেজ করবে না, এগুলো করা একদম বন্ধ করে দাও, ওকে বিরক্ত করবেই না, ওকে ওর মতো ছেড়ে দাও। তোমার তরফ থেকে কোনো রকম ফোন মেসেজ ওর কাছে যাবে না। কতদিন? 15 থেকে 1 মাস, 15 দিন 1 মাস, এতদিন তুমি ওকে কোনো রকমভাবে বিরক্ত করলে না, কোনো মাধ্যম থেকে ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে না, ওকে ব্লক করবে না, কোনো কিছু করবে না, ওকে স্বাভাবিক থাকতে দাও। আর 3 নম্বর স্টেপ, তুমি ভালো আছো, তুমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছো, সেই ধরনের পজিটিভ পোস্ট দাও, তুমি ভালো আছো। এতদিন পর্যন্ত তোমার কাছ থেকে কি পাওয়া যাচ্ছিল, নেগেটিভ ঊর্জা পাওয়া যাচ্ছিল, তুমি যা বলছিলে নেগেটিভ গল্প, থাকতে পারি না, চলতে পারি না, বাঁচতে পারি না, তুমি সব আজে বাজে হাজার রকমের নেগেটিভ কথা তুমি বলছিলে, ও আরো বিরক্ত হচ্ছিল, আরো দূরে সরে যাচ্ছিল। তুমি
এবারে তোমার সোশ্যাল প্ল্যাটফর্মে, ও ব্লক করেছে না কি করেছে চুলোই যাক, তুমি তোমার সোশ্যাল প্ল্যাটফর্মে পজিটিভ পোস্ট করো, হাসি খুশি ছবি পোস্ট করো, ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করো, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, ভালো ভালো মজার মজার পোস্ট করো, যাতে তোমার ভেতর থেকে একটা পজিটিভ ঊর্জা বাইরে বেরিয়ে আসে। এই যে তোমার ভেতরে একটা চেঞ্জ এসেছে, ওর মাথাতে প্রশ্ন তৈরি হবে, হঠাৎ করে তোমার এই পরিবর্তনটা নিয়ে ও ভাবতে শুরু করবে, এটা কমন হিউম্যান সাইকোলজি। এখান থেকেই একটা ম্যাজিকের সূত্রপাত হবে, যখন তুমি শুনবে তোমার কানে এই কথা আসবে ও তোমাকে নিয়ে ভাবছে, কিংবা ওর সোশ্যাল মিডিয়াতে তুমি দেখবে ও কিন্তু ওর মিস করা নিয়ে পোস্ট করতে শুরু করছে, কারণ তুমি পাল্টে যাচ্ছ, তোমার ভেতরে একটা চেঞ্জনেস আসছে যেটা ও এতদিন দেখেনি, ও জানতই না, ও তোমাকে দুর্বল ভাবতো, ভাঙাচোরা মানুষ ভাবতো, সেটা পাল্টে যাচ্ছে। এই সময় পর্বে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে আমি যে ধরনের পজিটিভ স্টোরি টেলিং করেছি সেই ধরনের স্টোরি টেলিং করো, ওই স্টোরিগুলো তুমি ইনস্টাগ্রামে পেয়ে যাবে, যেগুলো পজিটিভ স্টোরি, আমি কি স্বপ্ন দেখেছিলাম, সেটা হলো না হচ্ছে না ঠিক আছে, কিন্তু এই স্বপ্নগুলো আমি দেখেছিলাম, আমি আমাদের ভবিষ্যৎটাকে মানে দুজনের ভবিষ্যৎটাকে এই রকম বানানোর কথা ভেবেছিলাম, দুর্ভাগ্যবশত সেটা হলো না। ও কিন্তু যখন পড়বে না, ও সেই দিনগুলো দেখতে পাবে যে দিনগুলো তুমি চাইছিলে ওর কাছ থেকে, এতে একটা মারাত্মক এফেক্ট হবে, রিলেশনটা দ্রুত ঠিক হতে শুরু করবে, তুমি ভুল পথে যাচ্ছিলে, এরপর তুমি সোজা পথ পেলে। এর সঙ্গে সঙ্গে এই দাদার কথা মতো প্রতিদিন 15 মিনিট যে কোনো টাইমে মেডিটেশন করো, পজিটিভ ভাবো, রিলেশনটা ঠিক হয়ে গেছে, দুজনে ভালো আছো, আর ঝগড়া নেই, সমস্ত অশান্তি মিটে গেছে, এই যে একটা পজিটিভ ঊর্জা তোমার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে যখন তুমি 15 মিনিট করে মেডিটেশন করবে, তখন প্রকৃতি, পরিবেশ, ঈশ্বর জানান পাবে যে তুমি চাইছোটা কি, তুমি দেখো মিরাকেল হবে। তুমি ঈশ্বরে বিশ্বাস করো না করো, আমি যেভাবে বললাম কাজটা করে দেখো, তুমি মিরাকেল দেখতে পাবে, তুমি কল্পনাই করতে পারবে না তোমাদের ভাঙা রিলেশনটা, যে রিলেশনটার থেকে আর পাওয়ার কিচ্ছু ছিল না, সেই রিলেশনটাও কত দ্রুত ঠিক হয়ে যাবে, ওই মানুষটা যে পাত্তা দিচ্ছিল না, গুরুত্ব দিচ্ছিল না, তোমাকে মানুষ ভাবছিল না, সেই মানুষটা ভালোবাসতে শুরু করছে, যোগাযোগ করতে শুরু করছে, এই ম্যাজিকটাই হচ্ছে ভালোবাসা, এটাই প্রেম, এটা ওর ভেতরে তৈরি হবে, তোমার ভুলে ওর ভেতর থেকে নষ্ট হচ্ছিল, তুমি করে তো দেখো, তারপরে এই লোকটাকে ব্লেম করবে, আগে করো, তারপরে বলবে যে দাদা করেছিলাম হয়নি, এরপরেও যদি না হয় তখন তুমি তোমার লাইফে পজিটিভ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবে, ওটা প্রেম ছিলই না, ছিলই না, আমরা এগিয়ে যাইনি, আমরা সেই অতীতে পড়ে রয়েছি, এখনো কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছি, বেঁচে নেই, আমরা বেঁচে আছি, তুমিও বাঁচতে পারবে, যারা ভালোবাসতে পারে তারা সব পারে, সব পারে, সব, তুমি সব পারবে, ভালোবাসতে সবাই পারে না, কিন্তু যারা ভালোবাসতে পারে তারা পৃথিবীতে পরিবর্তন নিয়ে আসতে পারে, পৃথিবীর পরিবর্তনের ইতিহাস তারা তৈরি করে, তারা হেরে যায় না, তারা হেরে যাওয়ার গল্প বলে না, তারা ফুরিয়ে যায় না, তাই তুমি না তো হারবে না তুমি ফুরিয়ে যাবে, জয়ের গল্পটা তুমিই লিখবে। পুরো ভিডিওটা যদি মন দিয়ে না দেখতে পেরেছো, যদি আবেগপ্রবণ হয়ে স্মৃতিতে গেছো, অতীতে গিয়ে ভুলে গেছো আমি কি বলছিলাম সেগুলো শুনতে, আরও একবার ভিডিওটা দেখো, তুমি জয়ের গল্প লিখবে। আমি জানি সবাই ভালোবাসতে পারে না, ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, বেলার শেষে এই খেলাতে তুমিই জিতবে, তুমি জিতবেই জিতবে।